জনপ্রিয় ধারাবাহিক মায়ের আমাদের অতি জনপ্রিয় মুখ ঝিলিক অর্থাৎ তিথি বসু বহুদিন সে হয়তো পর্দা থেকে একটু দূরে সরে আছে কিন্তু আজ আমরা তাকে ঠিক ধরে নিয়েছি ময়দানে তিথি কেমন আছো আগে বলো বেশ ভালো আছি নিজের লাইফ নিয়ে বিন্দাস আছি কাজ নিয়ে ভীষণ ভালো এখন কি করছো তুমি সবাই জানতে চায় আমি রিসেন্টলি একটা মুভির কাজ করলাম ওটা এখনো শেষ হয়নি বাকি শুটিং পূজোর পরে হবে তো ওটা নিয়ে বিজি প্লাস আমার চ্যানেল ব্লগিং নিয়ে এদিক ওদিক ট্রিপে যাওয়া এগুলো তো হতেই থাকে এখন যদি স্পন্সর ট্রিপ আসে সোলো ট্রিপে যাই তো এইগুলো নিয়ে খুব মানে মস্তিতে আছে জীবনে আচ্ছা এই ব্লগিং এর আইডিয়াটা কবে থেকে এলো ব্লগিং এর প্ল্যানটা আমার অনেক বছর ধরে ছিল কিন্তু ওটা কোনোভাবে এক্সিকিউট করতে পারছিলাম না বাট লাস্ট ইয়ার যেহেতু আমি গ্যাংটক সিকিম ঘুরতে গেছিলাম তার আগে ভাবলাম যে না শুরুই করা যাক তো করলাম প্লাস আমাকে একজন খুব মোটিভেট করতো ব্লগ করার জন্য যে কর 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 তারপর ফাইনালি করলাম যাদের ঘরের মেয়ে ছিল ঝিলিক হয়ে তাদের কাছ থেকে কি কি পাচ্ছ ব্লগিং করার পর ভীষণ ভালোবাসা পাচ্ছি মানে আমি মানে আমার মিনি ব্লগ এখন এত ফেমাস সবাই খালি একদিন দুদিন না দিলেই লোকে বলে কি দিদি তোমার মিনি ব্লগ আসছে না কেন কি ভালো লাগে দেখতে মানে ওই ব্যাপারটা হচ্ছে জানো তো যেটা ভাবতাম যে ঝিলিক থেকে বেরোতে হবে সেটা অ্যাকচুয়ালি এখন হচ্ছে লোকে এখন আমাকে মানে চ্যানেলের জন্য চিনছেন অ্যান্ড আই এম লাভিং দ্যাট এরকম একটা চরিত্র দর্শকদের ঘরে ঘরে সাধারণ বাঙালিদের ঘরে ঘরে পৌঁছে গিয়েছিল যেভাবে কেন বেরোতে যাওয়ার ইচ্ছেটা কেন না বেরোতে যাওয়ার ইচ্ছেটা মানে মানুষ জানুক কিন্তু ব্যাপারটা হচ্ছে কি বলতো অ্যাক্টর অ্যাক্ট্রেসেসদের না কেনা একটা নামেই চেনাটা ইয়ে নয় মানে ইটস লাইক ইউ হ্যাভ টু বি ভার্সেটাইল তুমি যে কোনো ক্যারেক্টারই করো না কেন সেটার জন্যই মানুষ তোমাকে মনে রাখুক বা মানুষ তোমাকে মনে রাখুক তোমার কাজের জন্য ঝিলিকটাই আমার হোল ক্যারিয়ার নয় বাই গডস গ্রেস হোপফুলি ইয়েস তো এরপর উনি আরও অনেক কিছু করবো প্লাস ওদের যে ওই স্টিরিওটিপিক্যাল ভিউটা থেকে গেছে না যে ও তো মা সিরিয়ালে ঝিলিক ও বাচ্চা মেয়ে বাবা বড় হয়ে গেল কি করে বড় হলো ও ছোটো যাওয়া পরে কেন বেরোচ্ছে এখানে কেন যাচ্ছে ওটা কেন করছে এই জিনিসটা তো মানুষকে ভুলতে হবে যে আমিও বড় হয়েছি লাইক আমার গ্র্যাজুয়েট এখনও লোকে দেখলে বলে জানো তুমি কোন ক্লাসে পড়ো গো তো ব্যাপারটা ওরকম আর কি তো তাই জন্যই মনে হয় ওখান থেকে একটু বেরিয়ে আসা বেটার আমি যে মুভিটা শ্যুট করছিলাম সেখানেও ওরকমই হয়েছে যে মানে পুরো গল্পটা তো বলতে পারবো না সে কবরের সামনে শুয়ে কান্নাকাটি করছি কাদা মেখছি মানে আমি আমি বলে দিয়েছি শেষে যে এরপর থেকে এরকম চরিত্র থাকলে আমাকে ডাকবে না একদম ডাকবে না এবার আমি একটু কোথায় বড় লোকের মেয়ে হব ছোট ছোট জামা পরবো এইসব আমার ভাগ্যে নেই আমাকে যত বস্তির মেয়ে মানে আমাকে বস্তির মেয়ের মতোই দেখতে আমি মাঝে মাঝে ভাবি একদম আমার কপালে শুধু বস্তির মেয়ে নালে খুব কান্নাকাটি করছে নালে মা মারা গেছে নালে বড় মারা গেছে মা হারিয়ে গেছে কেউ নেই আমার জীবনে আমি পুরোই একা কি করব আচ্ছা তিথি টেলিভিশনে ফেরার আবার ইচ্ছে আছে এরকম ব্লগ ফগ মানে আমি যাই করি না কেন সেটাই কন্টেন্ট আই এম লাইক আই হ্যাভ দ্যাট ফ্রিডম সিরিয়ালের ক্ষেত্রে কি হয় না এটা 9 to 5 জবের মতো যেটা করতে হবে মানে ওই টাইমের মধ্যেই কোনো লাইফ থাকে না বাট ডেফিনেটলি আমি যেখান থেকে উঠেছি যেটার জন্য আমাকে লোকে চেনে ওটাকে তো কখনো ডিমিন করবো না বাট ডেফিনেটলি করবো সিরিয়াল কিন্তু একটু ভালো কোনো চরিত্র চাইছি আর সেটা যতক্ষণ না আসে ততক্ষণ আমি এই লাইফটার মধ্যে ঠিকই আছি কাজ করছি ইনফ্লুয়েন্সিং বলো বা আমার প্রত্যেক দিন কোনো না কোনো প্রমোশন থাকে রিসেন্টলি খাদিমসের প্রমোশন করলাম এই জিনিসগুলো এই যে শ্যুটের মধ্যে থাকা ক্যামেরার সামনে থাকা আলটিমেটলি এটা আমার হচ্ছে সো আই এম ওকে আই এম হ্যাপি মানে এটাতে তুমি খুব আমি আমি ভালো আছি হ্যাঁ আচ্ছা ময়দানে কতদিন পর আসলে আমি লিটারালি 4-5 বছর পরে আসলাম আমি এসেছিলাম 2018 ক্রিসমাস আমার বার্থডের পরের দিন আসা হয় না এই দিকটা আসলে একদম আমি আমার একটা গাড়ি আছে আমি গাড়িটা নিয়ে কোথায় যে চরকি মানে আমি যাই না এইসব দিকে আমি আসি না আচ্ছা পুজো তো সামনে তো পুজোয় কি প্ল্যান একটু বলো সিঙ্গেলদের কোনো প্ল্যান থাকে পুজোতে আমি তো জানি না আমি আমি কোনো সিঙ্গেল কাউকে জিজ্ঞাসা করতাম যে কি প্ল্যান করিস ভাই তোরা পুজোতে আমাকে বল এবার আমি তোদের ক্লাবে আছি সবচেয়ে ভালো কাটানো যায় মানে এই যে তুমি ফ্রিডম চাও না আসল ফ্রিডম তো এটাই একা পুজো কাটিয়ে কিরকম ভাবে মজা করা যায় এটা একটা কন্টেন্ট ইউটিউবে ব্লগের জন্য বেসিক্যালি পুজোতে এবার আমি একাই কাটাবো এবার কোনো প্ল্যান নেই একা একা ঠাকুর দেখতে বেরিয়ে যাবো এবার আমি তো আর বাইক চালাতে পারি না তো হেঁটে হেঁটে ঘুরবো গাড়ি নিয়ে বেরোচ্ছি না পুজোতে খুব জ্যাম রাস্তায় হেঁটে হেঁটেই ঘুরবো নিজের মতো থাকবো ঘুরবো মা বাবার সাথে হয়তো একদিন বেরোবো কি ওরা যাই না ওরা কি করবে 4 বছর ধরে এত ঠাকুর দেখেছি যে ঠাকুর দেখার ব্যাপারটা আমার জন্য বেশ ফ্যামিলিয়ার কিন্তু যদি সেরকমই হয় যে একা একা ওরকম ভিড়ে ঢুকে দেখতে হবে তাহলে হয়তো আমি একটু অ্যাভয়েড করার চেষ্টা করবো বাট নিজের মতো এনজয় খাওয়া দাওয়া প্রচুর করবো হ্যাঁ কোনো ডায়েট নয় আমাকে দেখে মনে হচ্ছে ডায়েট করি প্লিজ একদম না ডায়েট লজ্জা পেয়ে যাবে আচ্ছা বাংলাদেশ তুমি কখনো গিয়েছো বাংলাদেশে বহুবার গেছি একবার না বহুবার গেছি বাংলাদেশে আমার ফিল্ম করেছি ওখানে ওখানে আমি অনেকগুলো অ্যাড শ্যুট করেছি প্লাস একটা নাটক করেছি তো বাংলাদেশ নিয়ে মানে বাংলাদেশ ইজ লাইক মাই সেকেন্ড হোম জানো তো ভীষণ ভালো লাগে জায়গাটা বাংলাদেশে তো এখন মানে কন্টেন্ট গুলো যেহেতু আমরা দেখতে পাই মানে দৌলতে ওটিটি প্ল্যাটফর্মে তার সঙ্গে কাজ করার ইচ্ছে বাংলাদেশে আমার তানজিনকে খুব পছন্দ
তানজিন তিশাকে ভীষণ পছন্দ, আর একটা ইউটিউবার আছে, মানে দেখো অ্যাক্টর যে কেউ হোক না কেন, আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ এভরি ওয়ান, বাট স্পেসিফিক্যালি ইফ ইউ টেল মি, আমার ওই সালমান মুক্তাদিরকে তোমরা হয়তো চিনবে, ও ইউটিউবার কিন্তু এখন ইউটিউবে কন্টেন্ট দেয় না বোধ হয়, হি জাস্ট গট ম্যারিড রিসেন্টলি, আমার হার্ট ব্রেক হয়ে গেছিলো, আমি ওর সাথে যেটা করতে চাইছি বলে মানে কাজ, কোনো একটা কাজ কিছু বা ওর সাথে কোনো কন্টেন্ট বানাতে চাই, জানি না সেটা কোনোদিনও সম্ভব হবে কিনা, এতবার ঢাকায় গেছি কোনোদিনও ওর দেখা পাইনি, ওর দেখাই পাইনি, আর তানজিনকে ভীষণ পছন্দ আমার, আর মেহজাবিনকেও খুব, মেহজাবিনকেও ভীষণ ভালো লাগে, মানে ওদের সাথে একটু বেশ কিছু করতে চাই। অনেকদিন থেকে বাংলাদেশে যারা দর্শক রয়েছে তারা চাইছিল তোমার একটা সাক্ষাৎকার দেওয়ার জন্য, অবশেষে তোমার দেখা আমরা পেলাম, তো পেলাম ময়দানে পেলাম, আমরাও হচ্ছিলাম, তো তাদের জন্য বলবে সামনেই পুজো এবং তোমার ছবিও মুক্তি পাবে, আমার ছবিও তো নেক্সট ইয়ার মুক্তি পাবে, কিন্তু সামনে পুজো নিয়ে একটাই কথা বলার, ভীষণ আনন্দ করো, নিজের লাইফ মজা করে কাটাও, নিয়ে যেটা ঠিক মনে হবে সেটা করো, কাউ কারো কথা তো পাত্তা দিও না, কানে নিও না, আর একদম খাওয়া দাওয়া কম্প্রোমাইজ করবে না, প্রচুর খাবে, পুজোর সময় খাওয়া দাওয়া করে একদম মস্তি হবে জীবনে, ব্যাস আবার কি, আসলে ভালো থাকবে।